আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো জানেন মাটির নিচে সোনা রূপা হীরে মণিমুক্তর খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত জমরুদ প্রবাল ও মুক্তা অনেক আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই সবই আগে একজন মাত্র লোকের সম্পদ ছিল। এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না এবং আর কেহই কখনো হবে না। তার সেই ধন সম্পত্তি দুনিয়াময় কিভাবে ছড়িয়ে পড়ল এবং ভূগর্ভে এবং সমুদ্রের মধ্যে কিভাবে প্রবেশ করল, সেই বিস্ময়কর কাহিনীটি আজ আপনাদেরকে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। হযরত মুসা আলাইহিসসালামের জ্ঞাতি সম্পর্কিত এক চাচাতো ভাই যার নাম ছিল কারুন। কারুনের বরাত ছিল খুবই ভালো। দুনিয়ার সব জায়গায় তার মালগোদাম ছিল। সমস্ত নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত। পৃথিবীর সব সওদাগরে সে ছিল একমাত্র মহাজন। সুতরাং সে ছিল সমস্ত কারবারের মূল। নিজেও কারবার করে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগরি ও মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো। হযরত মুসা আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করার কায়দা শিখিয়েছিলেন। এসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে আয় হতো তার কোনো হিসাব ছিল না। এসব টাকার বদলে সে হীরা মণিমুক্তা জহরত চুন্নি পান্না ইয়াকুত জমরুদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত। সেই সমস্ত সিন্ধুকের চাবি একটি মজবুত সিন্ধুকে রেখে সেই সিন্ধুকের চাবি দড়ি দিয়ে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত। সারা দিন রাতের মধ্যে তাকে কেউ খুব একটা বেশি বাইরে দেখত না। চাবি হাতে করে সে প্রত্যেক দিন গুদামে গুদামে ঘুরে বেড়াত। আপনারা হয়তো ভাবছেন এত যার টাকা করি দন দৌলত সে নিশ্চয় খুবই বিলাসী এবং ব্যয় মুক্ত হস্ত ছিল। কিন্তু কোনো বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না। একটা ছেঁড়া ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া জুতা ছিল তার বেশ। ছেঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত কাটাত। দু একখানা শুকনো রুটি কিছু খেজুর আর কয়েক পাত্র পানি ছিল তার সারাদিনের খাবার। কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না। মাত্র একখানা রুটি পাত্রের পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত। তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা বলত, তোমার এত ধন দৌলত তবু তুমি মিছে মিছে এমন কষ্ট করো কেন? তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা ভালো জামাও তো কিনতে পারো। কারণ তখন হেসে বলতো, বাহ, তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ। কয়টা টাকা পয়সাই বা আমি সিন্ধুকে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছ। এখান থেকে একটি পয়সা যদি খরচ করে ফেলি তবে বুড়ো বয়সে ছেলে পেলে নিয়ে উপোস করলে দেবে কে বলো? তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করছো দেখছি। যারা উপদেশ দিতে এসেছিল তারা অনেক অবাক হয়ে একথা শুনে চলে যেত। একদিন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারুন, মহান আল্লাহ তাআলা তোমাকে এত ধন দৌলত দিয়েছেন, তার একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে যাকাত দেওয়া তোমার কিন্তু উচিত। ধর্মের নিয়ম আছে যে শতকরা আড়াই টাকা যাকাত দিতে হবে। আশা করি তুমি শতকরা একটি টাকা যাকাত দিবে। কারণ তখন হযরত মুসা আলাইহিসসালামের দিকে ফেল ফেল করে তাকিয়ে কিছুক্ষণ পর বলল, যাকাত কাকে বলে? তখন মুসা আলাইহিসসালাম বললেন, শতকরা এক টাকা গরিব দুঃখীদেরকে দান করাকে যাকাত বলে। অন্য কেউ যদি কারুনকে দান করার কথা বলতো তাহলে সে কি করত বলা যায় না। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে তার বড় ভাই কখনো তার কথা অমান্য করেনি। সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে সে জবাব দিল, দেখতেই তো পাচ্ছ আমি কত গরিব, টাকা পয়সা কোথায় পাবো যে যাকাত দেব। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারণ এত যার ধন দৌলত
সে যদি গরিব হয় তাহলে ধনী কাকে বলে? কারণ তখন উত্তর দিল, খেয়ে না খেয়ে কয়টি টাকা পয়সাই বা জমেছে, তা যদি এখন দান খয়রাত করে বসি তবে বুড়ো বয়সে খাবো কি? তখন ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না ভাই, আমাকে মাফ করো, ওই জাকাত আমি দিতে পারবো না। হযরত মূসা আলাইহিসসালাম তখন বিরক্ত হয়ে বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না। এ কথা শুনে কারণ হো হো করে হেসে উঠে বলল, না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায়, আর আমার তো সামান্য এই টাকা পয়সা, তা উড়তে কতক্ষণ? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তুমি গরিব কি ধনী সেই তর্ক তোমার সঙ্গে আমি করতে আসিনি, যাকাত দেওয়া তোমার জন্য একান্তই কর্তব্য, তাই তোমায় বলতে এসেছি, তুমি যাকাত দেবে কিনা বলো। নিরুপায় হয়ে কারণ তখন আমত আমত করে বলল, আচ্ছা আমি ভেবে দেখি, কাল এর জবাব দেব। কারণের মনে আনন্দের লেশ মাত্র নেই, সারাদিন তার একরূপ অনাহার আর দুশ্চিন্তাতেই কাটলো। সে ভাবল, কি করা যায়, হযরত মূসা আলাইহিসসালামকে কি জবাব দিব? ভেবেচিন্তে কিছুই সে ঠিক করতে পারল না। দিনগত হয়ে সন্ধ্যার আধার গনিয়ে আসলো, একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো, 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকায় হয়ে যাবে 1000 টাকা। কারণ আর হিসাব করতে পারলো না, তার মাথা বো বো করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর সে আবার হিসাব করতে লাগলো, 1 লক্ষ টাকায় যদি 1000 টাকা হয় তাহলে 1 কোটি টাকাই হবে 1 লক্ষ টাকা। কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠল, 1 কোটি টাকায় 1 লক্ষ টাকা আমাকে যাকাত দিতে হবে? কেন, গরিব দুঃখীরা তো আমার কাছে টাকা রোজগার করে জমা রাখেনি যে আমাকে দান করতে হবে, আমি দেব না, 1 পয়সাও আমি দেব না। কারণ বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মূসার মুণ্ডপাত করতে লাগলো। সেই রাত্রে কারণ আর ঘুমাতে পারল না, হঠাৎ প্রদীপের দিকে তার নজর পড়তেই চমকে উঠল, ওহ তেল তো সবটা পড়ে গেল দেখছি, অথচ 1 পয়সাও আয় হলো না। এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকার দেয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। পরদিন সকাল হতে না হতেই মূসা আলাইহিসসালাম কারণের বাসায় এসে হাজির হন এবং তাকে জিজ্ঞেস করেন, কিছু ঠিক করতে পেরেছো কারণ? কারণ যেন আকাশ থেকে পড়ল, বিস্ময়পূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, কি ঠিক করার কথা বলছো, সেই জাকাতের কথা? এই যা একেবারেই ভুলে গেছি। আচ্ছা আজ তুমি চলে যাও, কাল ঠিকই তোমার কথার জবাব দেব। হযরত মূসা আলাইহিসসালাম তখন চলে গেলেন, কিন্তু পরের দিনও এই একই ব্যাপার ঘটল এবং এমন করে রোজ রোজ মিথ্যা অজুহাত দেখিয়ে কারণ দিন কাটাতে লাগলো। একদিন মূসা আলাইহিসসালাম বিরক্ত হয়ে বললেন, তোমার কি একটু লজ্জা শরম নেই কারণ? রোজই টালবাহানা করো, আমি এখনই শুনতে চাই, যাকাত দেবে কিনা বলো। তখন কারণও খুব রাগের সঙ্গে জবাব দিল, তুমি কি মনে করেছ, তোমার কথা আমি বুঝতে পারি না, খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি, তা দেখে তোমার চোখ জ্বালা করছে, ফন্দি করছ, কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নেবে? অত বোকা আমি নই, সেটি কখনোই হবে না, আমি 1 পয়সাও দান খয়রাত করতে পারবো না, তুমি যা খুশি করতে পারো। হযরত মূসা আলাইহিসসালাম তখন অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না, আরো অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিতে থাকলেন। তিনি তাকে আল্লাহ তাআলার গজবের ভয় পর্যন্ত দেখালেন, দুজকের দুঃখ এবং বেহেস্তের সুখের কথা বললেন, কিন্তু কারণ অটল, কিছুতেই তার মন গলল না। কয়েকদিন পর হযরত মূসা আলাইহিসসালাম পুনরায় কারণের নিকট এসে তাকে বললেন, কারণ তুমি সৎ কাজে দান করো, আল্লাহর পথে যাকাত দাও, নতুবা তোমার মহা অন্যায় হবে। কারণ তখন বলল, ভাই মূসা, তোমার এই কথা অনেক দিন ধরে শুনে আসছি, কোনো নতুন খবর থাকলে বলো, না হলে চলে যেতে পারো। হযরত মূসা আলাইহিসসালাম তখন তাকে ধমক দিয়ে বললেন, এখনো হুঁশিয়ারি হও। কারণ তখন বলল, হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছি। এই কথা বলতে না বলতেই তার পা দুটি
মাটির ভেতর ঢুকে গেল। ব্যাপার দেখে কারণের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু বাইরে এসে বাপ প্রকাশ না করে বলল, তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি, এরকম ফন্দি ফকির করে আমার টাকা পয়সা সব লুট করে নিতে চাও নাকি? এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর মাটির মধ্যে প্রবেশ করলো। বিস্ময়কর এক ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তখন সে বলল, বাহ বেশ তো বেলকি শিখেছ দেখছি, চালাকি করে টাকা আদায় করে নিবে এমন কচি খোকা আমি নই। এবারে তার গলা পর্যন্ত মাটিতে ঢুকে গেল। তখন সে চিৎকার করে মুসা আলাইহিসসালামকে বলল, তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি? হযরত মুসা আলাইহিসসালাম তখন ধমক দিয়ে বললেন, খবরদার, এখনো যদি আল্লাহর নামে সৎ কাজে দান করো তাহলেও তুমি পরিত্রাণ পেতে পারো। কারণ তখন বলল, আমার সর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে চাই না। সে তখন আরো খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল, আর হাতের খানিকটা তখন অবধি বাইরে ছিল। এইবার কারণ হেসে ফেললো। হযরত মুসা আলাইহিসসালাম তাকে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কারণ তখন বলল, যে আশায় তুমি আমাকে মারার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না, কারণ সমস্ত সিন্ধুকের চাবি যেই সিন্ধুকে রাখা আছে এই দেখো সেই চাবি আমার দুই মুঠোর মধ্যে রয়েছে। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সে সিন্ধুক কাটতে বা ভাঙতে পারবে, কাজেই আমাকে মেরে কোনো লাভ নেই। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে মূর্খ, গরিব দুঃখীকে দান করো, আল্লাহর পথে যাকাত দাও, তাহলে তোমার জীবন রক্ষা হবে। কারণ তখন কোনো জবাব দিল না, শুধু সিন্ধুকটার দিকে ফেল ফেল করে চেয়ে রইল। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারণ তোমার কি বাঁচার ইচ্ছে হয় না? কারণ তখন হযরত মুসা আলাইহিসসালামের দিকে চোখ ফিরিয়ে বলল, না একেবারেই না। মুসা আলাইহিসসালাম তখন প্রশ্ন করলেন, বাঁচতে ইচ্ছে হয় না কেন? কারণ জবাবে বলল, কেন জানতে চাও? আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমাকে ধনী ধনী বলে পাগল করে দিতে, আর হয়তো দান খয়রাত করিয়ে এ সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে। সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারণ তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছে হয় না? এবার কারণ রেগে চোখ লাল করে বলল, টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছে হয় না। তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। দেখতে দেখতে কারণের দালান কোটা ধন সম্পদ সিন্ধুক সমস্ত কিছুই মাটির নিচে চলে গেল। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কারুন এবং তার ঘরবাড়ি জমিনের ভেতর ঢুকিয়ে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারতো, এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি। যারা গত করলো তার মতো আশা করেছিল তারা বলতে লাগলো যে, হ্যাঁ মনে হচ্ছে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। যদি আমাদের প্রতি আল্লাহর মেহরবানি না হতো তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো। সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হলো না। সূরা কাসাস আয়াত নাম্বার 81 থেকে 82।